সরাসরি চলে ধর্মতলায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তী ময়ুক আমরা এই মুহূর্তে দেখলাম শিয়ালদা পর্যন্ত যে মিছিল নাগরিক মঞ্চের সেই মিছিলের ছবি পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও একেবারে অনর নাগরিক মঞ্চের এই মিছিল এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আমাদের জানাও দেখো একদ ধর্মতলার ছবিটা আমি দেখাবো ক্যামেরা পার্সন সুবীর রায় যে ছবিটা দেখাচ্ছে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ধর্মতলার মোট দুটো ব্যারিকেড এখানে তৈরি করেছে পুলিশের তরফ থেকে যারা অফিসিয়ালস তারা ধর্মতলার যে মূল ব্যারিকেড তার সামনে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার যিনি রয়েছেন সেন্ট্রাল ডিভিশনের তিনি রয়েছেন এবং তার পাশাপাশি সামনে যে ধরনের ব্যারিকেড আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে রানী রাসমুনি অ্যাভিনিউতে মূলত মিছিল এখানে টার্মিনেট করবে এরপর যারা মিছিলে থাকবেন তারা যদি এই ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা এখানে তাদের সঙ্গে কিন্তু তাদেরকে আটকাবেন এবং পুলিশের সিনিয়র অফিসাররা রীতিমতো ভিডিওগ্রাফি করছেন এর আগের দিন একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচুর পুলিশ কর্মী হয়েছিলেন পুলিশের তরফ থেকে এমনটাই দাবি এবং ঠিক সেই কারণেই আজকে কিন্তু অন্যরকম পুলিশি অ্যারেঞ্জমেন্ট টোটাল দুখানা সিকিউরিটি গেট আমরা এই রানী রাসমণি অ্যাভিনিউর ওপর তৈরি করা হয়েছে তার মধ্যে প্রথমটায় কলকাতা পুলিশের কয়েকজন সিনিয়র অফিসাররা রয়েছেন সেটা পর করে মিছিল যদি দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের স্টিলের ব্যারিকেড করা হয়েছে যেখানে বিক্ষোভকারীদের কিন্তু পুলিশ আধিকারিকরা আটকাবেন ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন আমরা কথা বলবো অনির্বাণের সঙ্গে কিন্তু অনির্বাণ দেখতে পাচ্ছি আমাদের ময়োগো কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালো পুলিশে পুলিশে এই মুহূর্তে ছয় লাভ একেবারে ধর্মতলায় যাতে ধর্মতলায় কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে অনির্বাণ একদমটাই তাই গত দিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু কলকাতা পুলিশ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে যেরকমটা আমার সহকর্মী ময়ূপ বললে একটু আগে যে ভিডিওগ্রাফি থেকে শুরু করে পুলিশের তরফে নানান ধরনের ব্যবস্থা আছে তুমি দেখতেই পাচ্ছ যে সামনের দিকে যে ব্যারিকেড সেই ব্যারিকেডে আমরা দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুজন আর এসি পদ্যাজার যে আধিকারিক তারা রয়েছেন তাদের নেতৃত্বে একটা পুলিশের ছোট টিম রয়েছে মিছিল যেটি আসছে শিয়ালদা থেকে সেই মিছিল কিন্তু ইতিমধ্যে লেলিন এস এন ব্যানার্জি হয়ে ধর্মতলা অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে খুব স্বাভাবিকভাবে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই রানিরাসমণির রোড পেশে পৌঁছাবে এবং তারপর এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড ক্রস করে তাদেরকে কিন্তু এই যে সাইডে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রবেশ করিয়ে দেওয়া হবে গোটা মিছিলটিকে কিন্তু এই মিছিলের সামনের অংশে যে স্টিলের ব্যারিকেড করা আছে সেই ব্যারিকেড যদি কোনোভাবে আন্দোলনকারীরা ওভার পাওয়ার করার চেষ্টা করে তখন কিন্তু তাদের জন্য র্যাফ থেকে শুরু করে কলকাতা পুলিশের যে বিভিন্ন ধরনের জনিত যে মোকাবিলা করবার যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে যেভাবে শান্তিপূর্ণ মিছিলের কথা তারা বলে আসছিল আন্দোলনকারীরা সেই মিছিল যদি শান্তি থাকে পুলিশের তরফ থেকেও সহযোগিতা থাকছে কিন্তু পুলিশ একটা কথা বারবারই বলেছে যে এই মিছিলের কিন্তু কোনো অনুমতি নেই কিন্তু তা সত্ত্বেও পুলিশের তরফ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা যায় সেটাই কিন্তু কলকাতা পুলিশ করছে এমনটাই কিন্তু লালবাহাজ জানাচ্ছে একদম অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছে শিয়ালদায় যে মিছিলের ছবি আপনারা দেখছেন পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও নাগরিক মঞ্চের যে মিছিল সেই মিছিল ক্রমশ এগিয়ে আসছে মিছিল রুখতে বদ্ধ পুলিশ এক শনিবার যে ঘটনা ঘটেছে সেই রকম কোন অনভিপ্রেত ঘটনা আটকাতে সব্র দিক থেকে তৎপর পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড রয়েছে পুলিশের আধিকারিকরা রয়েছেন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ধর্মতলায়